একদিকে রয়েছেন শাকিল কালো, অপরদিকে রয়েছেন সেই আরিফ। দর্শক, আমি জালিয়ার সঙ্গে ভাইজারের ক্যাপ্টেন আরিফ শপথ গ্রহণ করেছি যে যুব সংস্থিত নজরুল সঙ্গে ক্লাবের মাঠে রেফারি ও কাউন্সিলের সিদ্ধান্ত মানিয়া লইব। রাত্রিরে ভোল্টেজ বেশি দিলে আমার ভোল্টেজ কমে যাবে। অযথা গন্ডগোল করিও না, জোরে বলো লাস্ট খেলা করে বললে হবে। ধন্যবাদ। এখন খেলার পরিচিত হবে, তারপরে খেলা শুরু হবে। ভোসপাড়া এন্টারপ্রাইজের শাকিল কালো হাতুলে তোমার সামনে চলে আসবে। ভোসপাড়া এন্টারপ্রাইজের ভোসপাড়া শাকিল কালো ভোসপাড়া সৌ ও কাদা আমি একটু ওই পারে নিজাম ঠিক আছে হাজি নাজিম শফিউল্লাহ শাহিদ হচ্ছে লালটু ডালিয়া সঙ্গে প্লেয়ার করেছি আরো বৈদ বেসবেলা বেসবেলা রেজা মজা বৈদুর আমির লালটু হাসিবুর ইমরান কাদের খেলা শুরু করে দাও। শুরু হচ্ছে সেই বাইশাড়া সালমের মাঠ, মোস্তাকিনের মাঠ, সেখান থেকে শুরু হচ্ছে সরাসরি ফাইনাল। দর্শক হবে 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 খেলার সময় থাকবে 20:20। শুরু হচ্ছে শাকিল কালো প্রথমে ডাকে আসছে ফাইনাল খেলা সেই বাইশাটার যুব তীর্থ নজরুল সঙ্গের মাঠ থেকে দেখতে পাচ্ছেন। এখন শাকিল কালো ডাকে সরি হয়ে গেল, রেফারি রয়েছেন সেই মাননীয় কাহার শেখ মহাশয়। মৌর দিয়ে দিয়েছেন আরিফের টিমের প্লেয়ার রেফারি এখনো সিদ্ধান্ত নেয়নি, রেফারি এখনো ডিসিশন দেয়নি, রেফারি ডিসিশন মারেনি। এখন সেই শাকিল কালো সুন্দর আক্রমণ করেছিল সেই কানাপুকুর।
বলতে বলতে সেই খানাপুরের লালটি নিয়ে চলে গেল সাথে সাথে এখন সেই আরিক তাকে বলতে বলতে সেই মনির চটের লালটি মেরে চলে এসছে আবার সাথীর কাল সুন্দর আক্রমণ করেছিল হরিয়ের মধ্যে কিন্তু ছড়ি হয়ে গেছে মেরেছে মুজাফফরকে মেরে চলে সেই মোজা আরিফও মেরে চলে টান উত্তেজনার মধ্যে দিয়ে ফাইনাল খেলা চলছে পাখির কালো মৌর হয়ে গেছে আরে মৌ হয়ে গেল সে হাসি একাই ধরে মৌ করে গেল চলে যাচ্ছে সিগনাল বাইরে এখন সে আমির ছড়ি হলো আমি পয়েন্ট নিয়ে চলে এসছে ও সাকিব কালো অসাধারণ পয়েন্ট নিয়ে চলে ছড়ি সেই শফিউল্লাহ আমিরের খুব সুন্দর একটি হলো ঠিক
ফাইনাল ম্যাচ চলছে আবার সেই শাকিল পালো ছড়ি হবে শাকিল পালো ছড়ি দিয়েছে তিন ছড়ি ডাক আসছে এসে সেই সৌর রেফারি রয়েছে সেই মাননীয় তার সেই সেই বাইশাটার মোস্তাকিনের মার সেই বাইশাটার শাল মোল্লার মার বলতে বলতে আমির পায়ে নিয়ে চলে এসছে প্রিয় দর্শক কান কানকে আনন্দ দিয়ে খেলা চলছে তার প্রথম প্রাইজ রয়েছেন ১৬,০০০ টাকা ও ২০০ ট্রফি দ্বিতীয় প্রাইজ রয়েছে ১০,০১০ টাকা সাইদ আনোয়ার পারিনি প্রিয় দর্শক আরে রানি আর আগে বলছি না না ও মেরে বলবি না বলে আমি খুব সুন্দর পয়েন্ট করছি আমি দেখা যাক তিনি বলতে বলতে সঠিক কালো উপায় নিয়ে চলে গেল দর্শক হাজার হাজার দর্শক সেই বাইশাটার যুবতীর্থ মানুষের সঙ্গে মাঠ থেকে দেখছেন তারা সেই শালম মোল্লার মাঠ যে শালম মোল্লা হরিণ প্রাইজে খেলেছিল যে শালম মোল্লা ঘোড়া প্রাইজে খেলেছিল সেই ১৯৭৫ সাল থেকে সেই শালম মোল্লা হাড়ি খেলা শুরু করেছিল দীর্ঘ ৩০ বছর তিনি এক টানা খেলে গিয়েছিলেন এখন বলতে বলতে পয়েন্ট নিয়ে চলে গেল আরিফ
আবার পয়েন্ট নিয়ে চলে এসেছে সেই আলী তো দর্শক যে মাঠ থেকে উঠে এসেছে চুনার মুতালে মহিরউদ্দিন নূর হোসেন দর্শক যে মাঠ থেকে উঠে এসেছে সেই ইন্দা সেই পাইছাটার মাঠে খেলা হচ্ছে বলো খেলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে বলতে বলতে আর যান ডাক্তার ও ডাক্তার নেট কোনো নেট পাচ্ছি না ভোডা ফোন এয়ারটেল জিও পাচ্ছি না ভিডিও করছি খেলা শেষে ছেড়ে দিচ্ছি ও ছিঁড়ে কুড়ে বেরিয়ে এসছে সেই আরিফ টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে দর্শক মেয়েদের দিকে তো বলতে হবে খাওয়াছো ভাই তুমি বলবে দাও সাকির কালো ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন সেই যুব তীর্থ বাইশাটা মাঠ থেকে সরাসরি খেলা দেখতে দর্শক টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সাকিব কালো মোর হয়ে গিয়েছে ফাইনাল ম্যাচ চলছে মহিলার দিকে মহিলারা বসে যাবে পিছনে যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে না মেজাম মেজাম ডাকে আসছে দেখা যাক পয়েন্ট নিতে পারে কিনা নিজাম ছড়ি করল আবার সেই নিজাম বলতে বলতে সেই রেজাকে মেরে চলে গেল নিজাম ছড়ি হবে চলে এসছে আমি সম্ভবত আমি আউট হয়ে গেছি সেই জন্য ছড়ি হচ্ছে প্রিয় দর্শক টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলা চলছে অসাধারণ পয়েন্ট নিয়ে এসছে আমির ও আমির নয় সে আরিফ এখন সেই সাইদ আনোয়ার সাইদ আনোয়ার পয়েন্ট দিয়ে চলে গেল আমি কোপালে মেরে
সাই জানোয়ার মোর হয়ে গেছে সাই জানোয়ার দর্শক বলতে বলতে হাফ টাইম হয়ে গিয়েছে হাফ টাইমের ফলাফল 0-0 কেউ কাউকে গোল দিতে পারেনি মাঠে দেখছেন হাজার হাজার চূড়ান্ত পর্যায়ের হাইপি খেলা চলছে হাফ টাইমে কেউ কারো গোল দিতে পারল না আবার হাফ টাইম খেলা হবে এই খেলা কুড়ি খেলা হচ্ছে পানি দেওয়া এই হাডু খেলার প্রথম পুরস্কার স্পন্সর করেছেন যুবদিত্য নেহরুর সঙ্গে দোকানদার কমিটি এবং দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন 10 টাকা স্পন্সর করেছেন 80 এন্টারপ্রাইজ অনারসের মোল্লা এই খেলায় সমস্ত খেলা